নমস্কার, আজ পয়লা জানুয়ারি নববর্ষ এবং তার সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে উপস্থিত আছেন মন্তেশ্বর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক, ছাত্র সমাজের নয়নের মণি সৈকত পাজা মহাশয়, এছাড়াও তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ববৃন্দ, এছাড়াও সামনে আমার সামনে বসে আছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ। সকলকেই তৃণমূল ছাত্র পরিষদ পরিবারের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন। আজ আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করতে চাই, আগামী 5ই জানুয়ারি মন্তেশ্বর ডক্টর গোলমোহন রায় কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা উক্ত দিনে মনোনয়নপত্র জমা দেবে মন্তেশ্বর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক যুবরাজ সৈকত পাজার নেতৃত্বে। তাই তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকবৃন্দকে উক্ত দিনে কলেজ গেটের সামনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সালাম জানাই, সকলকে প্রণাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।